মা বোনরা যদি দশটা বিষয়ে আমল করতে পারে মা বোনরা দুনিয়া আখেরাতে কামিয়াব হয়ে যাবে। দশটা সবকের প্রথম নম্বর সবক, মহিলাদেরকে মা বোনদেরকে কথার পর্দা করতে হবে, যেমন তেমন কথা বলা যাবে না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কথার পর্দা সম্পর্কে আলোচনা করেছেন স্পষ্টভাবে, ফালা তাখযানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ বলেছেন মহিলারা কথা বলার সময় মিষ্টি ভাষায় কথা বলা যাবে না, যদি মিষ্টি ভাষায় কথা বলো পরপুরুষ আকৃষ্ট হবে, পরপুরুষ তোমার দিকে আকৃষ্ট হইলে তোমাদের মধ্যে গভীর সম্পর্ক হয়ে যাবে, অবৈধ সম্পর্ক হবে, যদি দুনিয়ার জগতে ধরা পড়ো মান সম্মান যাবে, গুনায় লিপ্ত হলে পরকালে শাস্তি হবে, দুনিয়া তো সমস্যা পরকালে সমস্যা, এই জন্যই মিষ্টি ভাষায় কথা বলা যাবে না, আওয়াজের পর্দা, আর তিক্ত ভাষায় কথা বলা যাবে না, তিতা ভাষায় কথা বলা যাবে না। মহিলারা যদি তিতা ভাষায় কথা বলো পুরুষের মনে কষ্ট পাবে, একজন মানুষকে অযথা কষ্ট দিলে গুনাহ হয়, এই জন্যই আল্লাহ বলেছেন মহিলারা মিষ্টি ভাষায় না তিতা ভাষায় না, ওয়াকুল্লা কাউলাম মারুফা, মধ্যম পন্থায় কথা বলবা। তো মহিলাদের পর্দার ওয়াজের মধ্যে প্রথম নম্বর হলো আওয়াজের পর্দা করতে হবে। মহিলারা তিন কাজে বাড়ি থেকে বের হইতে পারবে, ব্যক্তিগত কাজে, ধর্মীয় কাজে, আর্থিক সংকট দেখা দিলে। প্রথম নম্বর বের হইতে পারবে ব্যক্তিগত কাজে, অর্থাৎ মহিলা চিকিৎসা করাবে, ডাক্তার দেখাবে, তাকে যেতেই হবে, ইসলাম বলছে যাও সমস্যা নাই। মহিলা হজে যাবে, ওয়াজে যাবে, মাদ্রাসায় পড়তে যাবে, ধর্মীয় শিক্ষা করতে যাবে, মসজিদে যাবে, মক্তবে যাবে, ইসলাম বলছে সমস্যা নাই, মহিলা পর্দা করে যেতে পারো। তিন নম্বর আর্থিক সংকট দেখা দিলে, মহিলা যদি অভাবী হয়, তার ভাই নাই, বাবা নাই, তার লালন পালন কর্ণেওয়ালা কেউ নাই, সে রুজি করে খেতে হয়, ইসলাম বলেছে মহিলার আগে রুজি করতে পারবে। আমার বন্ধুগণ, তিন কারণে, তিন কাজে মহিলারা বাড়ি থেকে বের হইতে পারে, ব্যক্তিগত কাজে, দুই নম্বর হলো ধর্মীয় কাজে, তিন নম্বর আর্থিক সংকট দেখা দিলে। আর প্রথম নম্বর বললাম যে আওয়াজের পর্দা হলো এক নম্বর, মহিলারা তিন কাজে বাড়ি থেকে বের হইতে পারবে, এই এক আর তিন হলো চার। মহিলারা যখন বাড়ির ভিতরে থাকবে তিন ধরনের পর্দা করবে, বেগানা পুরুষ যদি আসে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমরা তো গড়ে গিয়ে ওপেন ঢুকে যাই, এটা নিষেধ, গড়ে ঢুকতে হলে আল্লাহ বলেছেন সালাম দিবে, সালাম দিয়ে ঢুকবে, একজন মহিলা বেগানা মহিলার সাথে দরকার প্রয়োজন ঢুকতে হয়, ইসলাম বলেছে হ্যাঁ ঢুকা যাবে, তবে মহিলা থাকবে এক রুমে, আপনি থাকবেন আরেক রুমে, তাই কে কথা বলবেন না, দুইজন দুই রুমে থেকে কথা বললে হয় না, এক জায়গায় আসতে হয়, ইসলাম বলেছে তাহলে মাঝে একটা পর্দা দেওয়া হোক, গোপনীয় কথা অন্য শুনলে সমস্যা, চাচা তো ভাই গেছে বোনরে দেখতে, গোপনীয় কথা বলতে হবে, শাশুড়ি শুনলে সমস্যা, বোনের শ্বশুরে শুনলে সমস্যা, ননদে শুনলে সমস্যা, ইসলাম বলেছে মাঝে পর্দা থাকবে, আর পর্দার দুই সাইড থেকে দুইজনে কথা বলবে, এটা হইলো দ্বিতীয় নম্বর ঘরের পর্দা। না, এটা হইতেছে না, সরাসরি চাচাতো বোনের সাথে দরকার, মহিলা পুরুষে সরাসরি দরকার, যেমন দস্তগত করবে বা এই ধরনের সমস্যা, ইসলাম বলছে সমস্যা নাই, কোনো পর্দা লাগবে না, পুরুষ মহিলা কাছাকাছি হবে, তবে পুরুষ মহিলা চোখের নজরের হেফাজত করবে, মহিলার মাথা থেকে পা পর্যন্ত ডাকবে। এই ঘরের ভিতরের তিনটা পর্দা, প্রথম নম্বর দুইজন দুই ঘরে থেকে কথা বলবে, দুই নম্বর পয়েন্ট হলো যে না এক রুমেই কথা বলবে, মাঝে পর্দা থাকবে, তিন নম্বর কথা হলো ঘরের ভিতরের পর্দা, না এক জায়গায় কথা বলবে পর্দা সারা, মাথা থেকে পা পর্যন্ত মহিলার ঢাকা থাকবে। এই হলো ঘরের ভিতরে তিন পর্দা, ঘরের বাহিরে তিনটা পর্দা মহিলা করতে হবে। প্রথম নম্বর হলো মহিলা মাথা থেকে পা পর্যন্ত ডাইকে যাবে, দুই নম্বর পর্দা আল্লাহ বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, মহিলারা যারা আছে তারা যখন ঘর থেকে বের হবে তাদের দৃষ্টিটা নিচের দিকে রাখবে। আজকে আমাদের সমাজের মহিলারা কালো গ্লাস লাগাই লইলে সব কিছু দেখে, দৃষ্টি আর নিচে কই, তারা ইচ্ছা মতো দেখতে পারে, আমরা পুরুষরা না দেখতে পারি না, এই জন্যই আল্লাহ বলেছেন মহিলারা যখন বাহিরে যাবে মহিলারা চোখ নিচের দিকে রাখবে। আল্লাহ পুরুষদেরকে বলছেন পুরুষরা তোমরা তোমরা তোমাদের দৃষ্টিটা নিচের দিকে রাখো। তিন নম্বর পর্দা মহিলাদের গোপন অঙ্গ প্রকাশ পাবে না, অর্থাৎ পায়ের মধ্যে নুপুর লাগাইছে শুধু শব্দ করে না, ইসলাম বলছে এটা ওইটা হবে না, দামি স্যান্ড মারছে শুধু গ্রান করে সুগ্রান, মহিলাদেরকে নিষেধ করা হয়েছে। তো মহিলারা বাড়ির বাহিরে যাবে প্রয়োজনে সমস্যা নাই, তবে তিনটা পর্দা করতে হবে, প্রথম নম্বর মাথা থেকে পা পর্যন্ত ডাকতে হবে, দ্বিতীয় নম্বর হলো মহিলারা
তাদের দৃষ্টি নিচের দিকে রাখতে হবে। তিন নম্বর হলো তাদের গোপন অঙ্গ প্রকাশ করতে পারবে না। বলছিলাম বাড়ির ভিতরে তিন পর্দা, বাড়ির বাহিরে তিন পর্দা, এই হলো ছয় পর্দা। তিন কারণে মহিলার বাড়ি থেকে বের হইতে পারবে, এই হলো তিনটা, ছয় আর তিন নয়। আর এক নম্বর হলো আওয়াজের পর্দা, এই দশটা, এই দশটা জিনিস যদি কোনো মহিলা মানতে পারে আল্লাহ তাকে কামিয়াবি করে দিবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন।